আমরা যদি আরেকটু পজিটিভ থাকতাম তাহলে আমরা টেস্টটা জিততে পারতাম। সুবিধাজনক অবস্থানেই তো ছিল বাংলাদেশ, সেখান থেকেই ম্যাচ হয়েছে ড্র, সেটা হতেই পারে, কিন্তু ম্যাচ জয়ের তৃষ্ণা কতটুকু ছিল? লিড নিলেও প্রথম ইনিংসে স্বাগতিকদের মন্থর গতির ব্যাটিং নিয়ে সবার মনে প্রশ্ন, আর একটু আক্রমণাত্মক ঢঙে কি খেলা যেত না? তামিম যদি আপনার রিটায়ার্ড হার্ড না হতো তাহলে মনে করেন যে, যেহেতু সে 133 ব্যাটিং করছিল, তখন কিন্তু সে যদি আরও 50-60-70 বল খেলতো তার রানটা কিন্তু অনেক বেশি হয়ে যেত। সো আমরা মনে করেন যে আপনার একটু জিতার জন্য যদি একটু অ্যাপ্রোচটা থাকতো তাহলে হয়তো বা আমরা ম্যাচটা জিতার একটা সম্ভাবনা থাকতো। প্রথমে তো জয়টা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা দেখেন ওয়ান ডেতে কিন্তু জয় আস্তে আস্তে শুরু করে কিন্তু এখন ওয়ান ডেতে একটা শক্তিশালী দল হিসাবে গঠিত হয়েছে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক, এবারও হয়নি ব্যতিক্রম। চতুর্থ পঞ্চম দিনেও বোলাররা এখান থেকে প্রত্যাশা অনুযায়ী সুবিধা পাননি। ড্রয়ের জন্য এই নিষ্প্রাণ উইকেটের দায়ও দেখছেন সাবেক অধিনায়ক। চিটাংয়ের উইকেটটা কিন্তু পুরো আসলে ফ্ল্যাট উইকেট ছিল, মানে আপনার ব্যাটসম্যানদের জন্য ছিল, বোলারদের কিন্তু ওরকম কিছু অ্যাডভান্টেজ ছিল না। বাট ঢাকায় কিন্তু আপনার ওরকম যেভাবে উইকেটটা কিন্তু ওরকম আপনার শুধু যে ব্যাটসম্যানদের জন্য থাকে তা না, সেখানে বলাররাও কিন্তু অ্যাডভান্টেজ পায়। সো এখানেও কিন্তু আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে বলিং ব্যাটিং ফিল্ডিং তিনটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। এখন নর্মালি 5 দিন খেলা হলে কিন্তু ড্র হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, আর যেহেতু জয় পেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে যোগ হতো 12 পয়েন্ট, এখন হয়েছে 4। তবে আকরামের মতোই ঢাকায় ইতিবাচক ফলাফলের আশায় থাকবে স্বাগতিকরা। সাগরিকায় এখন পর্যন্ত 22 টেস্ট খেলে মাত্র 2টি জয় পেয়েছে বাংলাদেশ, অন্যদিকে মিরপুরে 22 ম্যাচে জয় 6টিতে। মাকসুম আলম খান, সময় সংবাদ।